ক্যালিয়ান ক্যালিব্রিক ক্যাম্ব্রিয়া টাইমস নিউ রোমান এবং কোনটা কোথায় ব্যবহার করা হয় এটাও আমি দেখাই দেবো আগে আমি চেঞ্জ করে নিই তো প্রথমটা আমি বানালাম এরিয়াল তো দেখি আমরা জানি এরিয়াল আছে কিনা এই যে এরিয়াল আছে কারণ আমি এরিয়াল অনেক সময় ব্যবহার করি বলে এটা এখানে চলে আসছে আর যদি না থাকতো তাহলে কি করতাম আমি এইখানটাতে সার্চ দিতাম এরিয়াল লিখে এ আর আই যেহেতু আছে সে তো আমার সার্চ দিতে লাগতেছে না এ আর আই এরিয়াল সার্চ দিলাম দিয়ে একটা দিলে এটা আমার এরিয়াল হয়ে যেত দেখেন এটা যে লেখা এটা সে লেখা ফন্ট সাইজ একই শুধু এরিয়াল বানাইছি হলো একটু বড় হয়ে গেল এরপর আসেন ক্যালিব্রি যদি এখানে পান ভালো কথা না পড়লে এখানে লিখবে ক্যালিব্রি অলরেডি ক্যালিব্রি আছে যেটা এখন ডিফল্ট অবস্থা রয়েছে তাতে ক্যালিব্রি এরপর আসেন ক্যাম্ব্রিয়া যদি ওখানে ক্লিক করে পান তাহলে পাবে না পড়লে লিখে দেবেন এরপর আসেন টাইমস নিউ রোমান এই চার প্রকার ফন্ট বিশ্বভাবে সবচেয়ে বেশি ব্যবহার করা টাইমস নিউ রোমান আমি লিখে দিলাম চলে আসবে আপনারা অনেক সময় এটাকে পাবেন না সেজন্য এখানে যে তীর ঘরে যে বসবে তো কি বলতে এম এম ও পি কিউ আর এস টি এখানে টি সিরিয়ালাইজ টাইমস নিউ রোমান কিন্তু আছে এইভাবে আমি এই চারটা লেখা চারটা লাইনকে চারটা পয়েন্টে রূপান্তর করলাম আপনারা এই কাজটা করেন এরপর আমি দেখাই দেব যে আসলে কোনটা কোথায় ব্যবহার করা হয় এবং আপনি কোনটা কোথায় ব্যবহার করবেন এটা করেন কোনটা কোনটা ইউজ করবেন এটার একটা ছবি তুলে নেন হ্যাঁ লিখে নেন এইটা লিখে নেন যে আজকে আমরা নতুন এই কাজগুলো শিখবো তার প্রথম কাজ হচ্ছে ফন্ট চেঞ্জ করা এরপর বাকিগুলো শিখবো